আমার ইউটিউব চ্যানেল মাই রিমোট ই ক্লাসে তোমাদের সকলকে স্বাগতম। আজকে লাইসোসোম সম্পর্কে আমি কিছু আলোচনা করব। লাইসোসোম হচ্ছে ডাইজেস্টিভ বডিজ বলা যেতে পারে, যারা সক্রিয়ভাবে কোষীয় ডাইজেশনের সঙ্গে বা কোষীয় পরিপাকের সঙ্গে যুক্ত। এদেরকে প্রধানত প্রাণী কোষে দেখতে পাওয়া যায়, কিন্তু পি ম্যাটাইল একটা রিপোর্ট করেছিলেন যে এর উপস্থিতি নিউরোস্পোরা নামক ছত্রাকেও রয়েছে। 1955 সালে সি ডি ডুভে এবং অ্যালেক্স নোভিকভ ইঁদুরের যকৃত কোষ নিয়ে পরীক্ষা করার সময় এর উপস্থিতি লক্ষ্য করেছিলেন। সি ডি ডুভে 1974 সালে এই ব্যাপারে নোবেল পুরস্কার পান। লাইসোসোমের সাইজ হচ্ছে 0.23 থেকে 0.5 মাইক্রন এবং এটা আকারে খুবই ছোট এবং এর কোনো নির্দিষ্ট কোনো শেপ নেই। এটা গোলাকার হতে পারে বা বর্তুলাকার হতে পারে বা ডিম্বাকার টাইপের হতে পারে। একে ঘিরে একটা সিঙ্গেল মেমব্রেন রয়েছে, একে কোনো প্রোক্যারিওটিক কোষে দেখতে পাওয়া যায় না, আর আমাদের আরবিসির ক্ষেত্রেও এর কোনো উপস্থিতি নেই। এইখানে এই ছবিটার দিকে তাকালে পরে তোমরা বুঝতে পারবে যে লাইসোসোমকে ঘিরে যে পর্দার যেটা রয়েছে সেটা অ্যাকচুয়ালি খুবই একটা গ্লাইকোসাইলেটেড লাইসোসোমাল অ্যাসোসিয়েটেড মেমব্রেন প্রোটিন বা LAMP এবং লাইসোসোমাল ইন্টিগ্রাল মেমব্রেন প্রোটিন অর্থাৎ LIMP নিয়ে তৈরি, এবং এই দুটো প্রোটিন ভেতরের দিকে কোটিংটা করে থাকে। লাইসোসোমকে সুইসাইড ব্যাগ বা আত্মহত্যাকারী থলিও বলা হয়। তার কারণ হচ্ছে কি, যে যদি কোনো কারণে লাইসোসোমের ভেতরের উৎসেচকগুলো বাইরে বেরিয়ে যদি আসে, তাহলে পরে আর আশেপাশে যে সমস্ত কোষীয় অঙ্গাণু রয়েছে, যেমন মাইটোকন্ড্রিয়া বলা যেতে পারে, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম বলা যেতে পারে, তাদেরকে ডাইজেস্ট করে ফেলে। লাইসোসোমের ভেতরে যে সমস্ত উৎসেচকগুলো রয়েছে তাদের প্রকৃতি হচ্ছে, সবাই হচ্ছে হাইড্রোলাইটিক উৎসেচক, আর এই লাইসোসোমগুলো সবকটাই কিন্তু অ্যাসিডিক মাধ্যমেতে কাজ করে, যে কারণে এই লাইসোসোমের উৎসেচকগুলোকে বলা হয় কি, অ্যাসিড হাইড্রোলাইসিস বলা হয়। মোটামুটি এখানকার pH-এর মাধ্যম থাকে হচ্ছে 4.5 থেকে 5, আর এখানে একটা প্রোটন পাম্প রয়েছে ভেতরে, যে প্রোটন পাম্প করে কি সমানে হাইড্রোজেন আয়ন তৈরি করে থাকে এবং এর ভেতরের যে এনভায়রনমেন্ট বা পরিবেশ যেটা থাকে সেটাকে অ্যাসিডিক করে তোলে। একটা কথা মনে রাখতে হবে যে লাইসোসোমের ভেতরে প্রায় 45 রকমের উৎসেচক রয়েছে, অর্থাৎ 45 রকমের অ্যাসিড হাইড্রোলাইসিস রয়েছে, যাদেরকে আবার 6টা গ্রুপে ভাগ করা হয়েছে। VATPase রয়েছে, যারা প্রোটন পাম্প হিসেবে কাজ করছে, যার ফলেতে এর ভেতরের পরিবেশটা পুরোপুরি হাইড্রোজেন আয়নে ভর্তি হয়ে থাকে এবং এর pH আমি একটু আগেই যেটা বলেছি 4.5 থেকে 5 হয়ে থাকে। 6 রকম যে ক্যাটাগরির যে উৎসেচক যেটা রয়েছে তাদেরকে এরকমভাবে ভাগ করা হয়েছে। নিউক্লিয়েস, যারা নাম শুনেই বুঝতে পারছো, যারা নিউক্লিক অ্যাসিডকে হাইড্রোলিসিস করে থাকে, অর্থাৎ যেরকম ডিঅক্সিরাইবো নিউক্লিয়াস DNA-র উপরে কাজ করে থাকে, রাইবো নিউক্লিয়াস RNA-কে আদ্র বিশ্লেষণ করতে সাহায্য করে, প্রোটিয়েস, এরা কোলাজিনেস পেপটাইডেস নিয়ে তৈরি, যারা প্রোটিনকে অ্যামাইনো অ্যাসিডে কনভার্ট করে, গ্লাইকোসাইডেস, এর নাম শুনেই বুঝতে পারছো এরা করে কি, যে সমস্ত গ্লাইকোসাইটিক বন্ধনী রয়েছে পলিস্যাকারাইড তাদেরকে করে কি পলিস্যাকারাইড থেকে মনোস্যাকারাইডে রূপান্তরণে সাহায্য করে, ফসফাটেস, এরা ফসফেট তৈরি করতে সাহায্য করে, লাইপেস, এরা হচ্ছে ইস্টারেস এবং ফসফোলাইপেস নিয়ে তৈরি, যারা লিপিড থেকে অ্যাসিড এবং অ্যালকোহল তৈরি করে, আর সালফাটেস করে কি, এই সমস্ত উৎসেচকগুলো বিভিন্ন জৈব পদার্থগুলোকে সালফেট নিঃসরণে সাহায্য করে থাকে। এই যে লাইসোসোমকে ঘিরে যে পর্দা যেটা রয়েছে, সেই পর্দা কিছু পদার্থের উপস্থিতিতে দুর্বল হয়ে পড়ে, আবার কিছু পদার্থের উপস্থিতিতে তেমনি আবার সুস্থিতি লাভ করে। যেমন যে সমস্ত পদার্থের উপস্থিতিতে এই লাইসোসোমকে ঘিরে যে পর্দা রয়েছে তারা যদি দুর্বল হয়ে যদি পড়ে, তাহলে সেই সমস্ত পদার্থগুলোকে বলা হয় কি, লেবিলাইজার্স বলা হয়। যেমন ভিটামিনের মধ্যে হচ্ছে ভিটামিন ADEK, প্রোজেস্টেরন, টেস্টোস্টেরন, আল্ট্রাভায়োলেট রেডিয়েশন, ইউবিকুইনন, বাইল সল্টস ইত্যাদি, এরা সবাই হচ্ছে লেবিলাইজার্স হিসেবে কাজ করে। অপরদিকে যে সমস্ত বস্তুগুলো এই যে পর্দা যেটা রয়েছে সেই পর্দাগুলোতে একটা সুস্থিতি নিয়ে আসে বা সুস্থিতি সৃষ্টি করে, অর্থাৎ যারা হচ্ছে স্টেবিলাইজ করতে সাহায্য করে, তাদেরকে বলা হয় কি, স্টেবিলাইজার্স। যেমন কর্টিকোস্টেরল, কর্টিজোন, কোলেস্টেরল, অ্যান্টিহিস্টামিন, হেপারিন, ক্লোরোকুইনন ইত্যাদি। লাইসোসোম হচ্ছে পলিমরফিক, অর্থাৎ এর মধ্যে বহুরূপতা দেখা যায়। তার কারণ হচ্ছে কি, লাইসোসোম 4 রকমের হতে পারে। একটা হচ্ছে প্রাইমারি লাইসোসোম, একটা হলো সেকেন্ডারি লাইসোসোম, একটা হচ্ছে রেসিডুয়াল বডি এবং আরেকটা হচ্ছে অটোফ্যাগোসোম। আমরা এক এক করে সবকটা সম্পর্কে একটু করে জেনে নিই। প্রাইমারি লাইসোসোম আমরা কাকে বলবো, যে সমস্ত লাইসোসোমকে ঘিরে বাইরে একটা ফসফোলিপিডের একটা
আস্তরণযুক্ত একটা পর্দা রয়েছে এবং এর ভেতরে সমস্ত অ্যাসিড হাইড্রোলেজগুলো রয়েছে। এবং এই প্রাইমারি লাইসোসোম কীভাবে সৃষ্টি হয়, সে গলগি বডির যে সিস্টার্নি যেটা আছে সেই সিস্টার্নির একটা অংশ বাডিং হয়ে যায়, অর্থাৎ বেরিয়ে আসে এবং বেরিয়ে এসে প্রাইমারি লাইসোসোম তৈরি করে। প্রাইমারি লাইসোসোমের ভেতরে উৎসেচকগুলো থাকে হচ্ছে নিষ্ক্রিয় অবস্থায়। এবারে আমরা দেখে নিই কি সেকেন্ডারি লাইসোসোম বা হেটেরোফ্যাগোসোম। সেকেন্ডারি লাইসোসোম বা হেটেরোফ্যাগোসোম আমরা কাকে বলবো, যদি কোনো কারণে মনে করা যায় যে কোষ পর্দার মধ্যে দিয়ে কোনো একটা বস্তু ফ্যাগোসাইটোসিস পদ্ধতিতে কোষের ভেতরে ঢুকে একটা ফ্যাগোসোম তৈরি করেছে। প্রাইমারি লাইসোসোম যদি কোনো কারণে এই ফ্যাগোসোমের সঙ্গে যদি এসে যদি ঠোক্কর যদি খায় বা সংস্পর্শে যদি আসে, তাহলে পরে দেখা যায় কি যে এর যে উৎসেচক যেগুলো আছে সেই উৎসেচকগুলো ওই ফ্যাগোসোমের মধ্যে উপস্থিত বস্তুর উপরে কাজ করা শুরু করে দেয় এবং শুরু করে দেওয়ার ফলেতে কি হয়, প্রাইমারি লাইসোসোম তখন সেকেন্ডারি লাইসোসোমেতে রূপান্তরিত হয়। এই ছবিটার দিকে তাকাও, এই ছবিটার দিকে তাকালে পরে পরিষ্কার বোঝা যাচ্ছে প্রাইমারি লাইসোসোম দেখা যাচ্ছে কি ওই ফ্যাগোসোমের সঙ্গে ফিউজড হয়ে গেছে, হয়ে গিয়ে তৈরি করেছে কি সেকেন্ডারি লাইসোসোম। এবারে আমরা দেখে নিই রেসিডুয়াল বডি। রেসিডুয়াল বডি, রেসিডিউ মানে কি অধক্ষেপ হয়ে পড়ে রয়েছে। এবারে লাইসোসোমের ভেতরে যে সমস্ত উৎসেচকগুলো আছে একটু আগেই বলেছি, তারা করে কি এই যে ফ্যাগোসাইটোসিস পদ্ধতিতে যে বস্তু ভেতরে ঢুকেছে তার উপরে রিয়্যাক্ট করা শুরু করে। এবারে তাকে রিয়্যাক্ট করলে পরে কি হবে, সে এবারে ডাইজেস্টেড হয়ে যাবে। কিন্তু সবসময় যে সে ডাইজেস্টেড হবে তার তো কোনো মানে নেই। এই যে লাইসোসোমের ভেতরে যে উৎসেচকগুলো আছে কোনো কারণে ফ্যাগোসোমের মধ্যে উপস্থিত বস্তুকে ডাইজেস্ট করতে না পারে, তাহলে পরে দেখা যায় কি যে সেই বস্তু অপচিত অবস্থায় রয়ে গেল। এই যে অপচিত অবস্থায় রয়ে গেল এটাকেই আমরা বলছি কি রেসিডুয়াল বডি। অটোফ্যাগোসোম আমরা কাকে বলবো, যে পদ্ধতিতে লাইসোসোম তার নিজের কোনো কোষীয় অঙ্গাণুকে সে ডাইজেস্ট করা শুরু করে, যেমন সেটা মাইটোকন্ড্রিয়া বা এন্ডোপ্লাজমিক রেটিকুলাম ইত্যাদি হতে পারে। এবারে লাইসোসোমের ফাংশনসগুলো বা কাজগুলো আমরা দেখে নিই। প্রথম কাজ হচ্ছে কি ইন্ট্রাসেলুলার ডাইজেশন। যদি কোনো কারণে কোষ পর্দার ভেতর দিয়ে কোনো বস্তু কোষের ভেতরে প্রবেশ করলো, করে এবারে ফ্যাগোসোম তৈরি করলো, এবারে প্রাইমারি লাইসোসোম তার সংস্পর্শে গেল, যাওয়ার পরেতে তার যে সমস্ত উৎসেচকগুলো আছে তার উপরে কাজ করা শুরু করে দিল এবং করলে পরে দেখা গেল কি যে তাকে সে ডাইজেস্ট করে ফেলল। এই পদ্ধতির আরেকটা নাম হচ্ছে কি হেটেরোফ্যাগি। কেন কি যে কোনো একটা বস্তু কোষের ভেতরে যেমন ফ্যাগোসাইটোসিস পদ্ধতিতে ঢুকতে পারে, তেমনি আবার একটা পিনোসাইটোসিস পদ্ধতিতেও সে ঢুকতে পারে। সে যেটাই করুক না কেন, সে যে পদ্ধতিতেই ঢুকুক না কেন, হয় সে ফ্যাগোসোম তৈরি করে বা পিনোসোম তৈরি করে, এবারে প্রাইমারি লাইসোসোম সেই ফ্যাগোসোম বা পিনোসোমের সংস্পর্শে এলে পরে তার উৎসেচকগুলো তার উপরে কাজ করা শুরু করে দেয় এবং তাকে ডাইজেস্ট করে ফেলে। অটোফ্যাগি আমরা কাকে বলবো, যে পদ্ধতিতে লাইসোসোম যে সমস্ত কোষীয় অঙ্গাণুগুলো পুরনো হয়ে গেছে, জীর্ণ হয়ে গেছে, বুড়োটে হয়ে গেছে, ঠিকঠাক করে কাজ করতে পারছে না, তাদেরকে যদি ডাইজেস্ট করে যদি ফেলে বা ধ্বংস করে ফেলে তাকে আমরা বলছি কি অটোফ্যাগি। এটা খুবই একটা নর্মাল ফিজিওলজিক্যাল প্রসেস। হার্টস এবং কোন 1964 সালে বলেন যে লাইসোসোম যে সমস্ত টিস্যুর কোষগুলো মারা গেছে তাদেরকে সরিয়ে দিতে, অর্থাৎ কোষের আবর্জনাগুলোকে সরিয়ে দিতে লাইসোসোম সাহায্য করে থাকে। এছাড়া লাইসোসোম রূপান্তরণেও সাহায্য করে। যেমন মনে করা যাক যে ব্যাঙাচি থেকে এই যে ব্যাং হওয়া, ব্যাঙাচির ক্ষেত্রে আমরা দেখেছি কি যে ল্যাচটা যেটা রয়েছে সেই ল্যাচটা খসে যায় সে যখন ব্যাং হয়। এই যে ল্যাচটা খসে যাওয়া, এই ল্যাচ খসে যাওয়াতে সাহায্য করে হচ্ছে লাইসোসোম। লাইসোসোমের ভেতরে যে ক্যাথেপসিন যেটা রয়েছে সেই ক্যাথেপসিন করে কি এই ধরনের রূপান্তরণে সাহায্য করে থাকে। এছাড়া লাইসোসোম ফার্টিলাইজেশনে সাহায্য করে থাকে। কিরকম মনে করা যাক, এই ছবিটার দিকে আমরা যদি তাকাই তাহলে পরে দেখতে পাচ্ছি কি এটা একটা শুক্রাণু রয়েছে, শুক্রাণুর এই মাথাতে রয়েছে কি অ্যাক্রোসোম ক্যাপ রয়েছে। এখান থেকে লাইসোসোমাল উৎসেচক নিঃসৃত হয় এবং নিঃসৃত হওয়ার পর এই যে ডিম্বাণুকে ঘিরে যে ভাইটেলাইন পর্দা রয়েছে সেখানের একটা অংশকে ছিদ্র করতে সাহায্য করে এবং এর ফলেতে কি হয় এই শুক্রাণু ডিম্বাণুর ভেতরে প্রবেশ করে এবং নিষেক প্রক্রিয়া শুরু হয়ে যায়। এছাড়া অ্যাক্রোসোম টুপির মধ্যে প্রচুর পরিমাণে প্রোটিয়েজ, হায়ালুরোনাইডেস এবং পর্যাপ্ত পরিমাণে অ্যাসিড ফসফাটেস রয়েছে। হায়ালুরোনাইডেস করে কি উসাইটের চারপাশের কোষগুলোকে সরিয়ে দিতে সাহায্য করে এবং প্রোটিয়েজ করে কি এই যে জোনা পেলুসিডারতে একটা চ্যানেল তৈরি করে এবং সেখান দিয়ে স্পার্ম নিউক্লিয়াস ভেতরে প্রবেশ করে। অস্টিওজেনেসিসে সাহায্য করে থাকে, অস্থিকোষ উৎপাদন বা অস্থিকোষগুলো পুরনো হয়ে গিয়ে মারা গেলে পরে লাইসোসোম তাদেরকে সরাতেও সাহায্য করে থাকে। নোভিকভ এবং এসনার 1960 সালে এবং ডক্টর
সিং 1972 সালে দেখেন যে লাইসোজোম প্রোটিন সংশ্লেষে সাহায্য করে থাকে। পরিশেষে বলি লাইসোজোমাল স্টোরেজ ডিসঅর্ডার বা LSD। প্রায় 50 রকমের অসুখ আছে যে সমস্ত অসুখগুলো লাইসোজোমে ওয়েস্ট প্রোডাক্টস থাকার জন্য বা আবর্জনা জড়ো হওয়ার জন্য তৈরি হয়ে থাকে। এরকম কিছু অসুখ হচ্ছে অ্যাসপারটাইল গ্লুকোজা মিনুরিয়া, ব্যাটেন রোগ, সিস্টোনেসিস, ফ্যাব্রি ডিজিজ, গাউচার ডিজিজ ইত্যাদি। আশা করি তোমরা লাইসোজোমের গঠন এবং কাজ বুঝতে পেরেছো। যদি আমার এই ভিডিওটা ভালো যদি লেগে যদি থাকে তাহলে পরে অবশ্যই আমার চ্যানেলের সাবস্ক্রিপশন নিও, লাইক করো, কমেন্ট করো এবং শেয়ার করো।